বাজারের একাংশ ভেঙে দিল প্রশাসন, ক্ষুব্ধ ব্যবসায়ীরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলার বসিরহাট দু নম্বর ব্লকের ঘোড়ারস কুলিন গ্রাম পঞ্চায়েতের শতাব্দী প্রাচীন ঘোড়ারস হাটখোলা বাজার জমির একাংশ আদালতের নির্দেশে ভাঙতে যায় মাটিয়া থানার পুলিশ। সেই উচ্ছেদ ঘিরে রীতিমতো পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ব্যবসায়ীরা। কোনো রায় নেই, হাইকোর্টের ১৬টা কনস্ট্রাকশন আছে, আনলিগাল কনস্ট্রাকশন আছে ১৬টা। তার মধ্যে হাইকোর্ট বলতে চাইছে যে ১৬টার মধ্যে তুমি ৫টার বিরুদ্ধে কেন অ্যাকশন নেবে? কিন্তু পার্টি আমাদের এই টিএমসি পার্টি মামাটি সরকারের, এরা নিজেদের মানে দায়ভার রক্ষে করার জন্য এই আমাদের পাঁচজন অসহায় ব্যক্তির উপরে মাথার চাপ দিয়ে দিল, দিয়ে আমাদের এই অসহায় বা আমরা গরিব মানুষ আমাদের ঘরদোর সব ভেঙে দিচ্ছে, দোকানঘর আমাদের অন্য সংস্থান বলি কোনো জিনিস থাকলো না। আমরা আমি চাই বিচার হোক। প্রায় দু কাঠা জমির উপরে চারজন ব্যবসায়ী অবৈধভাবে দখল করে দোকান ঘর করে রেখেছিল। বাজারের অন্য এক ব্যবসায়ী হাইকোর্টে মামলা করে। সেই মামলার নির্দেশে গত মাসের ২২ ডিসেম্বর প্রশাসনকে নির্দেশ দেয় আদালত। সেই মতন আজ প্রশাসন গিয়ে সেই দোকানগুলো ভাঙতে শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন দখলদারি ব্যবসায়ীরা। তারা বলেন ২২ তারিখে নির্দেশ থাকা সত্ত্বেও সেই নোটিশ না জানিয়ে হঠাৎই আজ এসে প্রশাসন জেসিবি দিয়ে ভাঙতে শুরু করেছে। একটা ব্যক্তিও জানতে পারলো না এই ঘটনাটা কি কারণে ভাঙা হচ্ছে, কেউ জানে না। আর এরা ইনলিগাল ভাবে হঠাৎ করে ২২ তারিখের নোটিশ পাঠাচ্ছে কতে, শেষ দিনে শনিবার বারবেলায়, ২২ তারিখের নোটিশ শনিবার বারবেলায় ২১ তারিখে পাঠাচ্ছে, রবিবার ছুটি করে দ্বারস্থ হতে পারছে না, সোমবার দিন ভাঙা শুরু করে সকাল ৯টার মধ্যে, যাতে ১১টায় কোর্ট খোলে, তারা খোলা যাওয়ার সুযোগ না পায়। কেন? কোর্টে দ্বারস্থ গেলে এরা আবার সুযোগ পেয়ে যাবে, যার জন্য তারা মালপত্র সরাতে পারেননি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।